প্লাস্টিকে যদি এই ধরনের তরল বা মধু গিয়ে এগুলো যদি প্যাকেটজাত করে গন্ধ টন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? বন্ধ হওয়ার কারণটা হচ্ছে ফ্রুট গেট না হওয়াটা। আমাদের যে পণ্যগুলো আছে সবগুলো 100% ফ্রুট গেট, এখানে গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, পানিজার গুলো হ্যাঁ আমাদেরই, এটা রেট পড়বে 165 টাকা। আমাদের পাইকারি মার্কেটে মানে খুচরা বিক্রি হয় না, যদি বাইসেস আপনার পরিচয় দিয়ে আসে সেক্ষেত্রে আপনার রেফারেন্স। আচ্ছা, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিও আপার মার্কেট চ্যানেলের পক্ষ থেকে সবার প্রোডাক্টের সন্ধানে আজকে আমি চলে আসি চক বাজার এরিয়া। এরা মূলত হোলসেল করে থাকে, কিন্তু তাদের কাছ থেকে এক পিসও পেয়ে যাবেন এই দামে। এদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, চলুন শুরু করা যাক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, এই প্রোডাক্টগুলো যদি আপনাদের কাছ থেকে কেউ নিতে চান তো আপনাদের এই অ্যাড্রেসে কিভাবে আসবে? আমাদের অ্যাড্রেস হচ্ছে মিটফুট নলগোলা জুমুন ব্যাপারী লেন। এখানে যে কাউকে জিজ্ঞেস করলেই দেখা। দোকানের নামটা কি হবে? লিপু প্লাস্টিক। লিপু প্লাস্টিক, হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে কতগুলো আইটেমের কোটাগুলো পাওয়া যায়? আমাদের এখানে মধু থেকে শুরু করে ঘি, মানে যাবতীয় আচার সবগুলারই বয়ম পাবেন খুব স্বল্প মূল্যে। এটা কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট কিনা? এখানে যতগুলো আইটেম আছে সব আমাদের নিজস্ব। যদি বাইসেস কেউ নিজস্ব একটা মডেল তৈরি করে নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে সম্ভব। আর তো আমাদের একটু প্রাইসের আইডিয়াটা দিবেন। প্রথমত শুরু করি ঘি দিয়ে। আচ্ছা, ঘি দিয়ে। এটা হচ্ছে বাঘাবাড়ির যে ঘি ভরে 900 গ্রাম 900 গ্রামের, হ্যাঁ এইটা। আচ্ছা, এটা চারটা সাইজ আছে, 900 গ্রাম, 450 গ্রাম, আর 250 গ্রাম, আর 100 গ্রাম। এটা হলো 900 গ্রাম না ভাই? হ্যাঁ। এটার 12 পিস না? হ্যাঁ, 12 পিসের প্যাকেট। 12 পিসের প্যাকেজ থাকবে সবগুলো। এটার 12 পিসের প্রাইস কত পড়বে? এটা 150 টাকা ডজন, 12.5 টাকা পিস পড়ে। 12.5 টাকা পিস, 150 টাকা ডজন, 450 গ্রাম, 450 গ্রাম। আচ্ছা, এটা এক ডজনের মূল্য হচ্ছে মাত্র 90 টাকা। তারপর আছে 250 গ্রাম, এটার মূল্য হচ্ছে মাত্র 125 টাকা 24 পিস। আর 100 গ্রামের দামটা কত পড়বে? 100 গ্রামের দামটা পড়বে মাত্র 85 টাকা প্যাকেট। প্যাকেটে কত পিস? 2 ডজন। 2 ডজন মাত্র অনলি 85 টাকা। হ্যাঁ। আর প্লাস্টিকে যদি এই ধরনের তরল বা মধু গিয়ে এগুলো যদি প্যাকেটজাত করে গন্ধ টন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা? বন্ধ হওয়ার কারণটা হচ্ছে ফ্রুট গেট না হওয়াটা। আমাদের যে পণ্যগুলো আছে সবগুলো 100% ফ্রুট গেট, এখানে গন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, এগুলো আসলে চকলেট ভরে কেউ বা বিভিন্ন কাজে নেয়, এগুলো ডজন হচ্ছে 160 টাকা করে। 160 টাকা ডজন? হ্যাঁ, এটাও 160 টাকা ডজন। এটার ভেতরে চামচ আছে, চামচ সহ, হ্যাঁ চামচ সহ 160 টাকা ডজন। কালারিং আইটেমের ভেতরে আছে হচ্ছে আমাদের এগুলো, এগুলো 10 টাকা আইটেমে বিক্রি হয়, এটার ডজন মাত্র 80 টাকা, মাত্র 80 টাকা। আরেকটা আছে যে এটা, এটাও 80 টাকা ডজন। আপনারা তো সব জায়গায় ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, ঢাকার ভেতরে যদি হয় তাহলে তো সে নিয়ে আসতে পারবে, নিয়ে যেতে পারবে, কিন্তু ঢাকার বাহিরে হইলে সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টে পাঠাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।